যীশু খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, এই তপস্যাকাল আমাদের জন্য ঈশ্বরের সঙ্গে থাকবার সময়। আমরা ঈশ্বরের সঙ্গে থাকলে আমাদের জীবন অনেক পরিবর্তন হলো হবে। এই পরিবর্তন এই তপস্যাকালের মধ্যে আমরা গ্রহণ করতে পারি। এই তপস্যাকালে ঈশ্বরের বস্তুদের মাধ্যমে আমাদের জীবনে অনেক পরিবর্তন আমরা গ্রহণ করার জন্য এই বাণী আজকে আমরা ধ্যান করব। সামসংগীত 1:2-3। একজন সৎ ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে, সেই প্রভুর শিক্ষা বিষয়ে দিন রাত চিন্তা করে। এই জন্য সেই ব্যক্তি নদীর দ্বারে পথা গাছের মতো শক্ত ও দৃঢ় হয়। যে গাছ ঠিক সময়ে ফল দেয় সেই লোক সেই গাছের মতো হয়। সেই লোক সেই গাছের মতো হই যার পাতা কোনো দিন জড়ে যায় না, সেই যা কিছু করে সবাই সফল হয়। যীশু খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আজকে এই বাণী সামসংগীত 1:2-3 আমাদের কাছে বললে, যারা যীশুর সঙ্গে থাকবে, ঈশ্বরের কাছে থাকবে, তারা এই গাছের মতো হবে। সেই গাছের পাতা কখনো শুকনো হবে না, ওই গাছের সবসময় ফল থাকবে। আমাদের জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে ঈশ্বরের উপস্থিতির মাধ্যমে, ঈশ্বর আশীর্বাদ মাধ্যমে সবসময় ফল থাকার জন্য, সবসময় আমাদের জীবনে অনেক অনুগ্রহগুলো থাকার জন্য আমরা ঈশ্বরের সঙ্গে থাকতে হবে। এই আদেশ, এই আহ্বান আজকে এই বাণীর মাধ্যমে যীশু আমাদের কাছে দিবেন। এই তপস্যাকালে বিশেষ করে ঈশ্বরের কাছে থাকবার জন্য সময়, এই বাণী অনুসারে আমরা ঈশ্বরের শিক্ষা ভালো করে ধ্যান করে ঈশ্বরের কাছে থাকবো, অনেক অনুগ্রহগুলো আমাদের জীবনে আমরা অনুভব করতে পারবো, অনেক পরিবর্তন এই বাণীর মাধ্যমে আমাদের জীবনে অনুভব করতে পারবো। প্রিয়জনেরা, আমরা আজকে এই বাণী আমরা ধ্যান করব। সামসংগীত 1:2-3 অভিষেক আমাদের সকলের উপরে নেমে আসার জন্য আমরা প্রার্থনা করি। ঈশ্বর আমাদের আপনাদের সকলকে আশীর্বাদ করবে।